আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা হস্তমৈথুন নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে হস্তমৈথুন নিয়ে ইসলামিক হুকুম এবং এর শাস্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে হস্তমৈথুন, এই গুপ্ত অভ্যাস, এই বাজে অভ্যাস থেকে কিভাবে ফিরে আসব, কিভাবে এই অভ্যাস থেকে নিজেকে হেফাজত করব, এই কাজ থেকে, এই কবিরা গুনাহ থেকে বিরত থাকব, সেই পদ্ধতি কি, সে সম্পর্কে আলোচনার জন্য অনেকে প্রশ্ন করেছেন। তাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে এই হস্তমৈথুন, এই কবিরা গুনাহ থেকে বিরত থাকা যাবে, এর পদ্ধতি কি, কিভাবে নিজেকে সংযত রাখা যাবে, সে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমরা দুইটি দিক নিয়ে আলোচনা করব। প্রথমত, নিজেকে হেফাজত করার জন্য ইসলামিক যে চিন্তাধারা সেটি নিয়ে আলোচনা করব। পরবর্তীতে দ্বিতীয় ধারায় সেখানে আমরা আলোচনা করব কিভাবে নিজের দৈনন্দিন অভ্যাসগুলোকে, নিজের দৈনন্দিন চিন্তাভাবনাগুলোকে পরিবর্তনের মাধ্যমে এই অভ্যাস থেকে বিরত থাকা যায়, এই কাজ থেকে নিজেকে সংযত রাখা যায়। প্রথমত, ইসলামিক চিন্তাধারা, ইসলামিক পদ্ধতি, সে সম্পর্কে জানব। এতে আমরা কয়েকটি জিনিস সম্পর্কে জানব। তার প্রথমটি হলো, এই যে একটি অভ্যাস, কেউ যদি এই অভ্যাসে অভ্যস্ত হয়ে থাকে, এই কাজ করে থাকে, তাহলে তাকে মানতে হবে এটি একটি কবিরা গুনাহ এবং এর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কেননা কোনো সীমালঙ্ঘনকারী, কোনো গুনাহগার তার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন, তাকে ক্ষমা করে দেন এবং তার এই তওবার কারণে তার গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেন। কেননা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা। যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু। দ্বিতীয়ত, যে ব্যক্তি তওবা করে তার জন্য শর্ত হলো এই দৃঢ় সংকল্প করা, আমি যে পাপ কাজ করেছি, যা থেকে তওবা করছি, সেই কাজ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি, সেই কাজ কখনো ভবিষ্যতে করব না, এই সংকল্প করছি। তৃতীয়, যে এই অভ্যাসে অভ্যস্ত, এই কবিরা গুনাহে অভ্যস্ত, নিজেকে হেফাজত করতে পারে না, তার জন্য উচিত সে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ এবং সচ্চরিত্রের অধিকারী মানুষের সঙ্গ গ্রহণ করবে, সহবাদ গ্রহণ করবে, তার কাছে যাবে, তার মজলিসে বসবে। এভাবে নিজেকে, নিজের নফসকে তার তওবার উপর অটল থাকার জন্য চেষ্টা করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন সেই কাজ থেকে বিরত থাকার জন্য। এজন্য সর্বদা চেষ্টা করতে হবে ভালো মানুষের কাছে যাওয়া, তাদের সঙ্গ লাভ করার। কেননা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো অন্যায়ে, কোনো পাপ কাজে, কোনো কবিরা গুনাহে লিপ্ত থাকে, তাহলে এ থেকে তওবা করে এবং এই কাজ করবে না, সেই দৃঢ় সংকল্প করে সে ভালো মানুষের সঙ্গ গ্রহণ করবে, যাতে করে সে সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে এবং সর্বদা কবিরা গুনাহ এবং অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পারে। চতুর্থ, দৃষ্টিকে সংযত রাখা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুদ্দু আবসারাকুম ওয়াহফাযু ফুরুজাকুম। তোমরা দৃষ্টি অবনত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিসকে একসাথে উল্লেখ করেছেন। সুতরাং একটি অন্যটির সাথে রিলেটেড, যখন আপনি দৃষ্টিকে হেফাজত করবেন, তখন আপনার জন্য লজ্জাস্থানের হেফাজত করা সহজ হয়ে যাবে। যখন আপনি দৃষ্টিকে হেফাজত করবেন না, তখন আপনার লজ্জাস্থানের হেফাজত করা কঠিন হয়ে যাবে। এজন্য সর্বদা চেষ্টা করতে হবে দৃষ্টিকে হেফাজত করা, কোনো নোংরা ছবি না দেখা, কোনো বেগানা পুরুষ, কোনো বেগানা মহিলার দিকে না তাকানো। পঞ্চম, যদি কোনো ব্যক্তি এ ধরনের অভ্যাসে অভ্যস্ত হয়ে থাকে, কবিরা গুনাহে লিপ্ত হয়ে থাকে, হস্তমৈথুনে অভ্যস্ত থাকে, আর তার যদি বিবাহ করার সুযোগ থাকে, তাহলে সেই ব্যক্তি বিবাহ করে নেবে, এটা তার জন্য উত্তম। এই কাজ থেকে বিরত থাকা, এই অভ্যাস থেকে বিরত থাকা, এই কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করার উত্তম পন্থা হলো বিবাহ করা। আর যদি কারো বিবাহ করার সুযোগ না থাকে, বিবাহ করার সামর্থ্য না থাকে, তাহলে সে মাঝে মাঝে রোজা রেখে নিজেকে হেফাজত করবে, নিজেকে সংরক্ষণ করার চেষ্টা করবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, ইয়া মাআশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফা ইন্নাহু আগদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজ ফামান লাম হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সামর্থ্য রাখে, তারা যেন বিবাহ করে। কেননা বিবাহ তার দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে, এবং যাদের বিবাহ করার সামর্থ্য নেই, সে যেন রোজা পালন করে।
কেননা রোজা তার যৌনতাকে দমন করে রাখে। এজন্য কেউ যদি এই অভ্যাসে অভ্যস্ত হয়ে থাকে, কবিরা গুনাহে লিপ্ত হয়ে থাকে, তাহলে তার জন্য উচিত যদি তার বিবাহ করার সুযোগ থাকে তাহলে সে বিবাহ করে নেবে, আর যদি বিবাহ করার সুযোগ না থাকে তাহলে নিজেকে সংযত রাখার জন্য রোজা রাখবে, রোজার মাধ্যমে নিজেকে হেফাজত করবে। এই হলো প্রথম আলোচনা, যাতে আমরা বলেছি ইসলামিক চিন্তাধারায় ইসলামিক পদ্ধতিতে কিভাবে নিজেকে হেফাজত রাখা সম্ভব। এবার আমরা আলোচনা করব নিজের দৈনন্দিন জীবনের অভ্যাসগুলোকে কিভাবে পরিবর্তন করে, কিভাবে নিজের দৈনন্দিন অভ্যাসগুলোকে সংরক্ষণ করার মাধ্যমে নিজেকে এই সমস্ত কাজ, এই সমস্ত হস্তমৈথুন এবং কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করা যায়। তার মাঝে প্রথম হলো, যখন কোনো ব্যক্তি এই হস্তমৈথুন এই কবিরা গুনাহে অভ্যস্ত হয়ে থাকে, তাহলে তার জন্য উচিত হলো প্রথমে সে চিহ্নিত করবে সে কোন কোন সময়গুলোতে বেশিরভাগ সময়ে হস্তমৈথুন করে থাকে। সেই সময়গুলোকে চিহ্নিত করে সেই সময়গুলোতে সে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে, সে আল্লাহ তাআলাকে ভয় করবে, সে আল্লাহ রাসূলের কথা স্মরণ করবে, সে পরকালের শাস্তির কথা স্মরণ করবে সে সময়গুলোতে এবং নিজেকে হেফাজত রাখার চেষ্টা করবে। দ্বিতীয়, যদি এই কাজে অভ্যস্ত ব্যক্তি বাথরুমে যাওয়া অথবা ঘুমাতে যাওয়ার আগে উত্তেজিত থাকে, নিজের মাথায় এই সমস্ত চিন্তা আসে, তাহলে তার জন্য উচিত হলো সেই সময়গুলোতে ঘুমাতে যাওয়া অথবা বাথরুমে যাওয়ার সময় তার পূর্বে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাওয়া এবং সেই চিন্তাগুলোকে মাথায় ঢুকিয়ে ফেলা এবং সেই বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকা, সেই চিন্তাগুলো নিয়ে ব্যস্ত থাকা। তাহলে ঘুমাতে যাওয়া অথবা বাথরুমে যাওয়ার আগে উত্তেজিত হলে তার জন্য এই কাজটি করা উচিত, সে অন্য কোনো কাজে ব্যস্ত হওয়া, অন্য কোনো চিন্তা করা, অন্য কোনো বিষয় নিয়ে নিজেকে সেই কাজ থেকে হেফাজত করার চেষ্টা করা। তৃতীয়, যদি এই হস্তমৈথুনকারী কোনোভাবে গোসল করার সময়, একাকী বাথরুমে অবস্থান করার সময় এই সমস্ত চিন্তা মাথায় আসে, তাহলে তার জন্য উচিত হলো সে ঠান্ডা পানি ব্যবহার করে তাড়াতাড়ি করে গোসল করা এবং দ্রুত গোসল করে বাথরুম থেকে বেরিয়ে আসা, সেখানে সময় নষ্ট না করা, অতিরিক্ত সময় না নেওয়া, বরং অল্প সময়ের মাঝে ঠান্ডা পানি দ্বারা গোসল করে বের হয়ে আসা। চতুর্থ, কোনো ব্যক্তি যদি কম্পিউটারে মোবাইলে কোনো নোংরা ছবি দেখে, পর্ন ফিল্ম দেখে নিজেকে এই সমস্ত কাজে অভ্যস্ত করে ফেলে, এই সমস্ত কাজে লিপ্ত করে ফেলে, তাহলে তার জন্য উচিত হলো তার কম্পিউটার, তার মোবাইল এমন জায়গায় রাখা, এমন জায়গায় বসে সে ব্যবহার করা যেখান থেকে তার পরিবারের অন্য অন্য মানুষগুলো তাকে দেখতে পারে, তার পরিবারের অন্য মানুষগুলো তার ইন্টারনেটের কাজকর্মকে বুঝতে পারে, দেখতে পারে। যদি এটি সম্ভব না হয় তাহলে তার জন্য উচিত হলো মোবাইল বা কম্পিউটারে এন্টি পর্ন জাতীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে রাখা, যে সফটওয়্যারগুলোর কাজ হবে তাকে পর্ন জাতীয় সাইটে এন্টার থেকে বিরত রাখবে। পঞ্চম, ঘুমানোর সময় উপর হয়ে না ঘুমানো, বরং সুন্নত অনুযায়ী ডান কাত হয়ে দোয়া পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে জিকির করতে করতে ঘুমিয়ে যাওয়া। ষষ্ঠ, কোনো বাজে আড্ডা, বাজে বন্ধু বান্ধব যারা এই সমস্ত কাজে লিপ্ত, অথবা এমন কোনো বই পড়া থেকে বিরত থাকা যেগুলো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা। সুতরাং বাজে আড্ডা, বাজে বন্ধু এবং বাজে বই থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে দূরে রাখা, এর মাধ্যমে নিজেকে এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত বাজে অভ্যাস কবিরা গুনাহ থেকে বিরত রাখা সম্ভব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরিশেষে একটি হাদিসের কথা বলতে চাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা যদি তোমাদের নিজেদের ছয়টি বিষয় হেফাজত করতে পারো এবং ছয়টি বিষয়ের দায়িত্ব নিতে পারো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। মুসনাদ আহমদে বর্ণিত হাদিসটি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার জন্য ছয়টি জিনিসের দায়িত্ব নাও, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নেব। তার প্রথমটি হলো, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে। দ্বিতীয়, যখন তোমরা ওয়াদা করবে তখন তা পূরণ করবে। তৃতীয়, আর যখন তোমাদের নিকট কোনো আমানত রাখা হবে তখন তোমরা এই আমানতকে তার হকদারের নিকট পৌঁছে দেবে। চতুর্থ, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। পঞ্চম, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখবে। ষষ্ঠ, তোমরা তোমাদের হাত দ্বয়কে হারাম কাজ থেকে বিরত রাখবে। এই ছয়টি কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নেব। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।
আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাছাড়াও আপনারা যদি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কল করতে পারেন, ইমেল করতে পারেন অথবা আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ভিডিও তৈরি করবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।